সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে নিউজ আপডেট দেখবো এবং তার সাথে অবশ্যই মার্কেটের আপডেট দেখব তার কারণ হচ্ছে মার্কেট তো ডাউন আপনারা দেখতেই পাচ্ছেন এবং কেন ডাউন কি জন্যে ডাউন এবং কতদিন ডাউন থাকবে সেটাও কিন্তু কিছুটা জানার চেষ্টা করবো এবং তার সাথে সাথে আপনি যদি মার্কেটে কিন্তু বলা যায় ভলিউম কিন্তু বেশ কিছুটা বেড়েছে এবং মার্কেট ক্যাপ কিন্তু টু ট্রিলিয়ন ডলারের আশেপাশে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স পঞ্চাশ থেকে উনচল্লিশে নেমে গেছে এবং আপনারা যদি দেখেন লাস্ট এক ঘন্টায় মার্কেটে কিন্তু বলা যায় সেলিং প্রেসার স্ট্রং সেল কিন্তু লক্ষ্য করছি তো মেন যেটা দেখব আজকে নিউজ আপডেট এবং তার সাথে সাথে আমরা বেশ কিছু অল্ট কয়েন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কারণ প্রচুর রিকোয়েস্ট আসছে কিছু অল্ট কয়েন বলার জন্য তো অল্ট কয়েনও কিন্তু লাস্টে আপনাদের কিছু সাজেস্ট করার চেষ্টা করব তার সাথে সাথে আপনি যদি দেখেন প্রথম যে নিউজটা আসছে সেটা হচ্ছে রেড কার্টের যে নিউজ সবে মাত্র যখন আমি কিন্তু শুরু করছি ভিডিওটা সেই সময় কিন্তু রেড কার্টের একটা নিউজ এসছে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউএস সেনেটর এলিজাবেথ ওয়ারেন কিন্তু বলছেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ বিপিএসে কিন্তু রেড কার্ট হতে পারে যে রেড কার্টের সম্ভাবনা আমরা বলছিলাম ফিফটি বিপিএসের কথা সেটা কিন্তু বলা যায় সেভেন্টি ফাইভ বিপিএসে হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ভয়ানক পাম্প হতে পারে কিন্তু কোনো সেনেটার বলছে বলেই যে হানড্রেড পার্সেন্ট সেটাই হবে এই মুহূর্তে বলা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট যদি আপনারা পলি মার্কেটে যান এবং সেখানে গিয়ে কিন্তু বেশ কিছুটা যে বলা যায় আমরা যেখান থেকে কিন্তু একটা অ্যাজামশান করতে পারি যেমনটা আমরা প্রিভিয়াসলি কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস এই ক্ষেত্রেও আমরা কিছুটা চেষ্টা করছিলাম জানার তো সেক্ষেত্রেও যদি আপনারা দেখেন সেটাও কিন্তু বলা যায় এখন সমানে সমানে চলছে কমলা হ্যারিস উনপঞ্চাশ ডোনাল্ড ট্রাম্প উনপঞ্চাশ এই জায়গায় এবং রেড কার্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি বিপিএসের যে রেড কার্ড সেটা কিন্তু ফিফটি ফাইভ পারসেন্ট চান্সেস কিন্তু এটা দেখাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি ফাইভ বিপিএস কিন্তু এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তার মানে আমরা বুঝতে পারছি মার্কেটে কিন্তু ফিফ মার্কেট যে এক্সপেক্টেশন সেটা কিন্তু ফিফটি বিপিএসের রেড কার্ডের রেড কাট সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন কিভাবে ইম্প্যাক্ট করে মার্কেটে সেটাও যদি না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তিন দিন আগেকার ভিডিও এখানে কিন্তু ডিটেলসে আমরা বলেছি যে কিভাবে মার্কেটে প্রভাব পড়বে কিভাবে বুল রান আসে এবং বুল রানের ইম্প্যাক্ট কীভাবে হবে সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওটা আলোচনা করার চেষ্টা করেছি আপনারা গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডাউট বুলরান নিয়ে সেটা কিন্তু বেশ কিছুটা ক্লিয়ার হতে পারে এই ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু বলা যায় ম্যাক্সিমাম জিনিস কিন্তু বলা যায় ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ব্যাপারটা আমরা আসবো আপনারা যদি দেখেন মার্কেটে কিন্তু বিট কয়েন ফোর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ডাউন ইথিরিয়াম ফোর ফাইভ পয়েন্ট ফোর টু পার্সেন্ট ডাউন ম্যাক্সিমাম ওয়ার্ল্ড কয়েন্ট দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট ডাউন আছে যদি আপনারা দেখেন বিটকয়েনের যে পাম্পটা আমরা দেখেছিলাম সিক্সটি থাউজেন্ড ডলারের কাছাকাছি সিক্সটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেখান থেকে কিন্তু বলা যায় বেশ কিছুটা নিচে কিন্তু আমরা এসেছি এবং এই জায়গায় সাতান্ন হাজার ডলারের আশেপাশে কিন্তু আমাদের একটা সাপোর্ট আছে যে সাপোর্টটা কিন্তু বলা যায় বর্তমান সময় আমরা থাকছি এবং দেখতে হবে এই জায়গা থেকে কিন্তু মার্কেট আপসাইড নেয় কিনা যদি এখান থেকে আফসাইট নিয়ে নেয় তো ভালো তো আদারওয়াইজ কিন্তু আপনারা জানেন যে এরপরে কিন্তু আমাদের যে সাপোর্ট সেটা কিন্তু বলা যায় মোটামুটি ছাপ্পান্ন হাজার ডলার পঞ্চান্ন হাজার সাতশোর কাছাকাছি এবং তারপরে কিন্তু আমরা বাহান্ন চুয়ান্ন হাজার ডলারেও কিন্তু বলা যায় যেতে পারি এই মুহূর্তে জানিয়ে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মূল কারণ যেটা সেটা হচ্ছে পাম্প ডাম্প উইক আপনারা জানেন তার কারণ হচ্ছে সতেরো এবং আঠেরো তারিখ এফওএমসি যে মিটিং যেখানে কিন্তু বলা যায় রেড কার্টের ডিসিশান হবে সেই সতেরো এবং আঠেরো মেনলি কিন্তু আমরা বলতে পারি আঠেরো তারিখ আঠেরো তারিখ কিন্তু আপনারা যদি দেখেন রাত্রির মোটামুটি সাড়ে এগারোটার সময় সেক্ষেত্রে কিন্তু বলা যায় আপনারা অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন কারণ ক্রিপ্টো বার্তা অফিসিয়াল যেটা সেখানেই কিন্তু আপনারা এই নিউজ আপডেট পাবেন এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কত বেসিস পয়েন্টের রেট কাট হলো এবং মার্কেটের মুভমেন্ট কি হবে সমস্ত কিছু আপনারা কিন্তু আঠেরো তারিখ মানে আপনারা বলতে পারেন যে মোটামুটি বুধবার সম্ভবত বুধবার হচ্ছে হ্যাঁ তো অবশ্যই বুধবার কিন্তু রাত্রি সাড়ে এগারোটা অর্থাৎ বাংলাদেশ সময় আপনারা যদি দেখেন বারোটার সময় কিন্তু আমরা এই ডিসিশান জানতে পারবো রেড কার্ড কত বেসিস পয়েন্টে হচ্ছে নেক্সট ব্যাপারটা আমরা ফার্স্টে এসেছিলাম সেটা হচ্ছে বাইন্যান্সের যে সিও আপনারা যদি দেখেন সিওর কিন্তু বলা যায় যে রিলিজ ডেট সেটাও কিন্তু উনতিরিশে সেপ্টেম্বর কিন্তু ধার্য করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমেরিকার যে বলা যায় রিলিজ ডেট জানানো হয়েছে আমেরিকা থেকে সেটা হচ্ছে নয় উনতিরিশ দু হাজার চব্বিশ তো আপনারা যদি দেখেন মোটামুটি আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের মিডের পর অর্থাৎ মিড সেপ্টেম্বর কিন্তু বলা যায় পার হতে চলে আজকে ষোলো তারিখ তো তারপরে কিন্তু আমাদের জন্য বেশ কিছু পজিটিভ নিউজ আসতে চলেছে তার মধ্যে কিন্তু একটা পজিটিভ নিউজ আমরা বলতে পারি যে সিজেড বাইনান্সের রিলিজ এবং তারপরে কিন্তু বলা যায় এফএমসিতে কি কী হয় সেটা তো আমাদের দেখতেই হবে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন আজকে বেশ কিছু মানুষের জন্য কিন্তু পজিটিভ দিক এসছে যেটা হচ্ছে বেবি ডজ নাইডো এবং টার্বো এই তিনটে কয়েনকে কিন্তু একসাথে বাইনান্সে লিস্ট করে দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু আমরা টেলিগ্রামে আলোচনা করছিলাম যে এই যে লিস্টিংগুলো হয়েছে লিস্টিংগুলো হওয়ার সাথে সাথে আপনারা যদি দেখেন মার্কেটে কিন্তু বলা যায় অনেক বেশি পরিমাণ যে বেবি ডজের মধ্যে পাম্প এসছে তা নয় পঞ্চাশ থেকে সত্তর আশি পার্সেন্টের কাছাকাছি কিন্তু পাম্প এসছে আপনারা যদি দেখেন বেবি ডজ যে সময় লিস্টিং হয়েছে সেই লিস্টিংয়ের সময় কিন্তু মোটামুটি অল টাইম হাই থেকে এখনও সত্তর পার্সেন্ট ডাউন এই সেভেন্টি ফোর পার্সেন্ট পাম্প করার পরেও সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাম্প করার পরেও তো আমরা যদি দেখি ইম্প্যাক্ট যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট যে পড়েছে সেটা কিন্তু আমরা বলবো না কিন্তু একটা পাম্প পেস্টে আমরা বলতে পারি কিন্তু বেবি বেবি এমন একটা জায়গায় আছে যেখান থেকে কিন্তু বলা যায় অনেক বেশি ডাউন যারা কিন্তু পুরোনো সময় বেবি ডজ কিনেছিলেন জানুয়ারি মাসেও কিন্তু কিনেছিলেন দু সালে সেখান থেকেও কিন্তু বলা যায় অনেক বেশি ডাউন তো সেই হিসাবে যদি দেখেন খুব বেশি পাম্প বা প্রফিট কিন্তু কেউ পেয়েছে এমনটা কিন্তু নয় এবং বাইনান্সে কিন্তু প্রিভিয়াসলি আমরা দেখেছি যখন কয়েন লিস্ট হতো সেই সময় কিন্তু বলা যায় একটা বড়ো পাম্পের সম্ভাবনা থাকতো এবং পাম্প হয়েও কিন্তু আমরা দেখেছি এবং অল টাইম হাই হিট করেছে লাইক আমরা বলতে পারি পুরোনো সময় বাইবিটে লিস্ট হওয়ার পর মাইরিয়া কয়েন আমরা দেখেছি অল টাইম হাই হিট করেছে এবং আগামী সময় এই ধরনের কয়েনগুলো যখন বাইনান্সে লিস্ট করবে সেই সময় কিন্তু বড় যে পাম্প যেটা আমরা কিন্তু এক্সপেক্ট করে থাকি সেই ধরনের পাম্প কিন্তু আমরা দেখছি না মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট কিন্তু পাম্প আমরা দেখছি এবং অল টাইম হাই যে টাচ করছে সেটাও কিন্তু নয় প্রিভিয়াসলি আমরা যদি দেখি বাইনান্স যখন কিন্তু সিজেডের সময় ছিল সিজেড বাইনান্সের এই যে রিলিজের যে নিউজটা এটা কেন এত বেশি করে উঠে আসছে বর্তমান সময়ে সিজেড বাইনান্স কিন্তু বাইনান্সের কেউ হয় না এবং তার সাথে সাথে তিনি বাইনান্স থেকে টোটালি কিন্তু ব্যান থাকবেন রিলিজ হওয়ার পরেও তা সত্ত্বেও কেন সিজেড বাইনান্সের নিউজ এত বড় করে আসছে তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে যে বড় বড় কয়েকটা নাম কিন্তু আছে তার মধ্যে কিন্তু সিজেড বাইনান্স একটা এবং যে সময় বাইনান্সে কিন্তু বলা যায় কোনো কয়েন কিন্তু লিস্ট হতে কালঘাম ছুটে যেত এখন আমরা দেখতে পাই যে ইজিলি কিন্তু একটা কয়েন কালকে আসছে পরশু দিন কিন্তু বাইনান্সে লিস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে এর পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে পজিটিভ দিক এটা যে একটা ভালো প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইজিলি বাইনান্সে লিস্ট হয়ে যেতে পারে নেগেটিভ দিক এটা যে যে কোনো মিম কয়েনই কিন্তু বাইনান্সে লিস্ট হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আরও একটা নেগেটিভ দিক যেটা সেটা হচ্ছে মার্কেট ক্যাপ কিন্তু বলা যায় যেটা সেটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তো বাইনান্সে যে কোনো কয়েন এসেই কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে এবং আপনারা যদি দেখেন বাইনান্সে লিস্ট হওয়ার কারণে বেশ কিছু প্রোজেক্টের যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু কম করে আমরা আগে দেখতাম চারশো পাঁচশো ছশো সাতশো আটশো কি এক বিলিয়ন ডলারের ওপরে কিন্তু চলে যেত বর্তমানে কিন্তু বলা যায় এত পাম্প করার পরেও মার্কেট ক্যাপ যেটা বেবি ডজের সেটা কিন্তু দুশো বিরানব্বই মিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ তিনশো মিলিয়নও কিন্তু টাচ করতে পারেনি তো এই হচ্ছে ব্যাপার মেন ব্যাপার হচ্ছে এটাই যে বাইনান্সে কিন্তু বলা যায় আগামী সময়েও বেশ কিছু কয়েন লিস্টিং হবে এবং সেক্ষেত্রে কীভাবে পারফরমেন্স হয় সেটাও কিন্তু দেখার থাকবে এবং তার সাথে সাথে আপনারা যদি দেখেন এফ ওএমসি মিটিংয়ের ডিটেলস কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি পলিমার্কেটে বর্তমান সময়ে যেমনটা আমি বললাম ফিফটি বিপিএস যেটা সেটা কিন্তু বলা যায় চান্সেস বেশি দেখা যাচ্ছে সেটাও কিন্তু আলোচনা করা হয়ে গেছে নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে মাইনিং রিলেটেড তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ক্যাটিজেন থেকে কিন্তু বলা যায় আপনারা মোটামুটি কীভাবে ডিপোজিট করবেন না করবেন একটু ভিডিও দিয়ে দিয়েছিলাম এবং তার সাথে সাথে বর্তমান সময়ে হ্যামস্টার কমব্যাট ক্যাটি রেন এই ধরনের যে প্রোজেক্টগুলো এগুলো কিন্তু চলে যাওয়ার পর নেক্সট যে প্রজেক্টগুলো থাকছে সেটা হচ্ছে আমরা বলতে পারি এক্স এম্পায়ার এবং তার সাথে সাথে টু মার্কেট এবং বেশ কিছু প্রোজেক্ট যেগুলো কিন্তু আমি অলরেডি আপনাদের লিস্ট করে দিয়েছি যেগুলোতে কিন্তু অলরেডি আপনারা কাজ করেছেন লাইক বলতে পারি মেজর যে প্রজেক্টটা যেটা কিন্তু আমরা দিয়েছিলাম মেজর এবং এক ড্রপ বলে একটা প্রোজেক্ট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টপ মাইনিং প্রজেক্ট এখানে বেশ কিছু প্রজেক্টের বলা যায় যে লিঙ্ক আমি সেটা কিন্তু আপনাদের দিয়েছি এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন আছে কিন্তু র্যাটস কিংডম এটাও কিন্তু আপনাদের দিয়েছিলাম এখন এই প্রজেক্টগুলো কিন্তু বলা যায় আগামী সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু লঞ্চ হতে পারে তো যেমন আমি আপনাদের বলে দিই টু মার্কেট কিন্তু বলা যায় অক্টোবরে কিন্তু এর লিস্টিং হবে তো টু মার্কেটের সমস্ত ডিটেলস কিন্তু আমরা দিচ্ছি এবং তার সাথে সাথে আপনারা যদি দেখেন যে এক্স এম্পায়ারে কিন্তু বলা যায় প্রফিট পার আওয়ার বাড়াতে হয় বহুবার বলেছি এবং এর যে ভিডিও দেখে কোড দিতে হয় সেইটাও কিন্তু আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই যদি চান কিন্তু জয়েন করতে পারেন এবং কাজ করতে পারেন এক্স এম্পায়ারে তার কারণ হচ্ছে মেবি এক্স এম্পায়ারের যে সাপ্লাই সেটাও কিন্তু দিয়ে দিয়েছে পাঁচশো নব্বই বিলিয়নের কাছাকাছি সাপ্লাই কিন্তু হতে চলেছে এটাও কিন্তু তারা জানিয়েছে তো অনেক কিছু কাছে কিন্তু চলে এসেছে আর তেরো বারো তেরো দিন কিন্তু মাইনিং পসিবল তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় জয়েন করে কাজ শুরু করতে পারেন এবার আসবো কিন্তু আমি অবশ্যই অল্ট কয়নে তার কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছেন অল্ট কয়েন কিন্তু বলা যায় কী কী নিজেদের পোর্টফোলিওতে রাখা যায় বারবার এই কয়েনগুলো আমরা প্রিভিয়াসলি সাজেস্ট করেছি এবং রিসেন্টলি আমি যে কয়েনগুলো বাইং করেছি সেগুলোও কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ইথার ফাই আমি আপনাদের বারবার বলছিলাম যে ইথার ফাইয়ের যদি ডিফাইল আমাকে গিয়ে টিভিএল দেখেন ইফা ইথার ফাইয়ের কিন্তু বলা যায় টিভিএল কিন্তু যথেষ্ট ভালো এবং ফাই যে প্রজেক্ট আগামী সময়ে কিন্তু যথেষ্ট ভালো বাউন্স ব্যাক করবে এই নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই তো অবশ্যই ইথ ফাই কিন্তু আপনাদের একটা ভালো প্রজেক্ট কিন্তু হতে পারে তো অবশ্যই নজর রাখতে পারেন এই প্রজেক্টটার দিকে আমি আপনাদের কিছুটা দেখিয়ে দিতে চেষ্টা করব। তো এর যে টিভিএল আছে সে টিভিএল কিন্তু বলা যায় অনেক বেশি প্রায় আমরা বলতে পারি পাঁচ বিলিয়ন ডলারের ওপর সাড়ে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু টিভিএল বর্তমান সময়ে প্রাইসে কিন্তু এর খুব একটা এফেক্ট পড়ছে না তো অবশ্যই দেখতে পারেন অবশ্যই পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন নিজেদের রিসার্চ করার পর আমি বলছি বলে নয় নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করবেন অলওয়েজ কিন্তু আপনাদের বলার চেষ্টা করি নেক্সট যে কয়েনটা কিন্তু আমরা এই সময় দেখতে পারি আয়োডট নেট মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ চলছে এবং এই যে প্রোজেক্টগুলোর কথা বললাম ফার্স্টেই যে ইথার পাই পঁচিশে মার্চ সামথিং কিন্তু বলা যায় নেক্সট আনলক সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি দেখেন যথেষ্ট ভালো কিন্তু একটা পজিটিভ বলা যায় এফেক্ট কিন্তু এর প্রাইসে হতে পারে আগামী সময় ডট নেট ডট নেটও কিন্তু বলা যায় যথেষ্ট কম সাপ্লাই কিন্তু আগামী সময় মার্কেটে আসছে এর সাথে সাথে যদি আপনি দেখেন মান্তা নেটওয়ার্ক মান্তা নেটওয়ার্ক কিন্তু বলা যায় এমন একটা জায়গায় আছে যেখান থেকে কিন্তু আগামী সময় মার্কেট যখন বাউন্স ব্যাক করবে যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আমাদের দিয়ে যেতে পারে নেক্সট যে কয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে অপটিমিজম অপটিমিজম কিন্তু বলা যায় দেড় ডলারের নিচে চলে এসেছে এবং অল টাইম লো থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুশো একষট্টি পাম্প জাস্ট দু বছর আগেকার প্রজেক্ট এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন কোয়েন বেসের কিন্তু বলা যায় পুরোপুরি হাত কিন্তু অপটিমিজমের পেছনে কিন্তু আছে তো অবশ্যই নজর রাখতে পারেন এছাড়াও কিন্তু আরবিট্রাম বর্তমানে কিন্তু বলা যায় সবথেকে আন্ডার রেটেড প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু একটা আছে আরবিট্রাম যেটা কিন্তু আন্ডার পারফর্মও বটে এবং অল টাইম লো থেকে মাত্র ষোলো পার্সেন্ট আপ দেখতে পাচ্ছেন তো মার্কেট যখন কিন্তু বলা যায় ট্র্যাকে ফিরবে যখন কিন্তু বলা যায় মার্কেট মোটামুটি নেক্সট অল টাইম হাই বানাবে তখন কিন্তু এই প্রজেক্টগুলো থেকে যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আপনারা পেতে পারেন নেক্সট হচ্ছে পাইপ নেটওয়ার্ক পাইপ নেটওয়ার্কও মোটামুটি এক বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে বহুদিন চলছে এবং নেক্সট এর বলা যায় এক বছর কোনো এক বছরের কাছাকাছি কোনো রকম কোনো আনলক নেই যেটা একটা যথেষ্ট ভালো দিক এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন লাস্ট প্রোজেক্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পারি মোটামুটি সোলানা এবং ইথিরিয়ামকে সোলানা এবং ইথিরিয়াম কিন্তু বলা যায় সময় অন্তর অন্তর আপনারা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন তার কারণ হচ্ছে সোলানা কিন্তু বলা যায় আপক্রাই আপকামিং এবং গ্রোয়িং ইকোসিস্টেম হিসেবে আসছে এবং ইথিরিয়াম তো অবশ্যই কিন্তু বলা যায় আমরা দেখতে পারি বর্তমান সময়ে সব থেকে আন্ডার পারফর্মিং যেগুলো কয়েন কয়নে তিপ্পান্ন পার্সেন্ট ডাউন এবং ইথিরিয়াম কিন্তু আগামী সময় খুব কম করে হলে টেন থাউজেন্ড ডলারের কাছাকাছি কিন্তু অল টাইম হাই আমরা দেখছি বর্তমানে দু হাজার ডলারের আশেপাশে চলছে তো মার্কেটে যখন আপনি এসছেন বিটকয়েন ইথিরিয়ামে কিন্তু আপনার ইনভেস্ট করা উচিত অলওয়েজ বর্তমানে কিন্তু বলা যায় রাইট টাইম ইথিরিয়ামে অন্তত ইনভেস্ট করার যেখানে কিন্তু বলা যায় আপনারা যথেষ্ট ভালো প্রফিট আগামী সময় কিন্তু পাবেন অবভিয়াসলি যদি আপনার পোর্টফোলিও কিন্তু বলা যায় হাজার পাঁচ হাজার ডলারের হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করুন একটা ইথিরিয়াম নিজেদের কাছে রাখার এবং তারপরে কিন্তু বলা যায় অন্যান্য যে অল্ট কয়েন আছে সেগুলো কিন্তু বাইং করার বিট কয়েন অবশ্যই নিজেদের পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কিছুটা লম্বা হয়েছে এবং ডিটেলস আপনাদের কিন্তু বলা যায় বেশ কিছুটা জানাতে চেষ্টা করেছি দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই টেলিগ্রাম জয়েন করতে বলবেন না ক্রিপ্টোবার্তা মাইনিং এবং ক্রিপ্টোবার্তা অফিসিয়াল দুটোই কিন্তু বলা যায় ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে দিচ্ছি